হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সূচনা হলো পাশে আছি কমিউনিটি কিচেন কর্মসূচি। লকডাউনে কাজ হারা অসহায় মানুষের মুখে দুবেলা খাবার তুলে দিতে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে পাশে আছি কমিউনিটি কিচেন কর্মসূচির সূচনা হলো আজ হাওড়া মালি পাঁচঘড়া থানার বাধাঘাট এলাকায়। হাজির ছিলেন হাওড়া পুলিশ কমিশনার সি সাধুকার, ডিসি নর্থ এসিপি, মালি পাঁচঘড়া থানার ওসি এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। 150 জন মানুষের দুবেলা খাবারের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে হাওড়া শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি মানুষের জন্য রাখা হবে এবং যতদিন লকডাউন থাকবে ততদিন এই কর্মসূচি চলবে। লকডাউন সফল করতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। নির্ধারিত সময়ের পরবর্তীতে বাজার ও জমায়েতে লাঠিচার্জ করতে যেমন পুলিশকে দেখা গেছে, তেমন বিভিন্নভাবে মানুষকে এই ভয়াবহ পরিস্থিতিতে সহযোগিতা করছে পুলিশ। কোথাও দেখা গিয়েছে মাস্ক, স্যানিটাইজার, কোথাও বা মাইকিং করে সতর্ক বার্তা, আবার বিভিন্নভাবে সহযোগিতা করছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগী এবং করোনা সংক্রমণে মৃত ব্যক্তির সংস্পর্শে আসতে যেভাবে প্রতিবেশী ও স্বজনেরা আতঙ্কিত হচ্ছেন, সেখানে পুলিশ প্রশাসন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসছে মানুষের পাশে। আজকে প্রথম 60 জন শুরু হলো, এটা হাওড়া সিটি পুলিশের টোটাল দায়িত্বে এটা শুরু হলো। যতদিন লকডাউন থাকবে, সিপি হাওড়া পুলিশ কমিশনার তিনি নিজে ছিলেন এবং দায়িত্ব নিয়ে বলা হলো যে যতদিন লকডাউন থাকবে ততদিন চলবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও, এটাই হচ্ছে মানবিক, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক প্রকল্প, যে বাংলার প্রত্যেকটা মানুষ যাতে কেউ এই লকডাউনে রিক্সাওয়ালা রোজগার নেই, ঠেলাওয়ালার রোজগার নেই, ভ্যানওয়ালার রোজগার নেই, তারা খাবে কোথায়। আজকে পুলিশের মাধ্যম দিয়ে তাদের হাতে খাবার পৌঁছে দেওয়া হলো সরকার। আমাদের মানে লকডাউন শুরু হয়ে গেছে, এটা লকডাউনের মধ্যে কিছু কিছু মানুষ তো আছে, ওরা খাওয়া দাওয়াটা পাচ্ছে না, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, এটা এদের একটু মানে রোজগারগুলো কম হয়ে গেছে, এটা সেজন্য আমরা একটা কমিউনিটি কিচেন বলে একটা জিনিস শুরু করলাম। ওটা যা যা আছে খেতে পাওয়ার লোক হয়ে যাচ্ছে, ওরা খেতে পাচ্ছে না, ওরা এদেরকে ওটা একটু হেল্প করছি আমার তরফ থেকে। এটা এটা ছোটো একটা ইনিশিয়েশন, এটা আর হামলোক মানে প্ল্যান করা হয় মানে ডেইলি মানে 150 আদমিকে দেনে কে লিয়ে দোনো টাইম, আর দোনো টাইম লাঞ্চ আর ডিনার টাইম রোজানা চলে, তাহলে কি আরো বাড়ানো হবে? হ্যাঁ, আমরা এটাকে চালিয়ে দেখবো, আমরা এটা এটা কী কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বলে তারপর আমরা এটা জিতনা দিন মানে লকডাউন চলে গেছে লকডাউন বাড় যায় করেগে আমরা হ্যাঁ করেগে স্যার। ইয়ে এক জায়গায় চলে গেছে কি হাওড়া জেলা এক জায়গা আমলোক শুরু করে শুরু করকে আমরা দেখতে পড়েগা না মানে কি সুবিধা হওয়ার অসুবিধা হওয়ার দেন উই উইল কমপ্লিকেট ইট। ফার্স্ট কিচেন কমিউনিকেশন ঠিক আছে। রাজ্য জুড়ে পুনরায় লকডাউন লাগু হয়েছে, থমকে পড়েছে সাধারণ জনজীবন। লকডাউন সফল করতে, করোনাকে হার মানাতে পুলিশ প্রশাসন তৎপর। পুলিশ বিভিন্ন জায়গায় অবৈধ জমায়েত, অবৈধ দোকান খোলা থেকে শুরু করে লাঠিচার্জ, মূলত পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মানুষকে সতর্ক করতে মাইকিং করে সতর্ক বার্তা, মাস্ক, স্যানিটাইজার বিলি এবং বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন। তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি করোনা আক্রান্ত রোগী, যেখানে প্রতিবেশী মানুষ তারা ইতস্তত করছে ভয় সংক্রান্ত, সেখানে পুলিশ এগিয়ে আসে তাদের জীবনের ঝুঁকি নিয়েই। তো সেই রকমই আজ দেখা গেল হাওড়া সিটি পুলিশের উদ্যোগে এই লকডাউন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া মানুষ, অর্থাৎ এই লকডাউন পরিস্থিতিতে যে সমস্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত মানুষের মুখে খাদ্য তুলে দিতে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে পাশে আছি কমিউনিটি কিচেন। এই কমিউনিটি কিচেনের আজ সূচনা পর্ব। প্রায় 150 মানুষের খাবারের দুবেলার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলবে এমনটাই জানানো হয় পুলিশের পক্ষ থেকে। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।